আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জামাত নেতা নূর মোহাম্মদ আবু তাহের একজন কোয়ালিটি সম্পন্ন নেতা। সুপ্রিয় দর্শক, একজন চেয়ারম্যান হিসেবে তার যে যোগ্যতা আছে বা যোগ্যতা থাকা প্রয়োজন পরিপূর্ণ, আমি মনে করি সম্পূর্ণ যোগ্যতা তার ভিতরে রয়েছে। সুপ্রিয় দর্শক, তার শিক্ষা দিক থেকে, তার আদর্শিক দিক থেকে, তার নেতৃত্বের গুণাবলীর দিক থেকে আলহামদুলিল্লাহ তার একজন নেতা হওয়ার বা একজন চেয়ারম্যান হওয়ার পূর্ণ যোগ্যতা রয়েছে। সুপ্রিয় দর্শক, যোগ্য ব্যক্তি বলেই, যোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা গিয়েছে বলে আজকে গুনহারবাসী তার ফল ভোগ করছে, তার শান্তিতে বসবাস করছে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো নূর মোহাম্মদ আবু তাহের ইংরেজিতে বক্তব্য দিচ্ছেন, খুব সুন্দর করে সাবলীল ভাষায় তিনি ইংলিশে বক্তব্য দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, চলুন সরাসরি আমরা তার মুখ থেকে শুনে আসি। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Nohat Shingra Butchachia Bomra from Bangladesh. Today we are going to open this very wonderful watermelon project. It's an abolition project. And here are present the Muslim of this mosque and the Masjid committee and all of the villagers who are living beside this mosque. Alhamdulillah, we are very grateful to Ummah Afi and Majen Farah Salehi for supporting us, for donating this wonderful abolition project. And it's a we feel very proud to be here at Alhamdulillah. May Allah give you barakah, may Allah give you return back in this life and after this life. Jazakallah khairan for being with us. And hopefully at least 500 people will be benefited from this abolition project. And each and every day at least 100 people will use this abolition project. And here at the mosque, it's a historical mosque and the older mosque of this village. And the villagers are so happy to have such a wonderful water well project. And thank you once again. May Allah give you barakah. May Allah give you barakah to the honorable donator and especially Ummah Afi who organized this abolition project. Jazakallah khairan. Barakallah fi hayatik. Assalamu alaikum wa rahmatullahi. সুপ্রিয় দর্শক, জামাত নেতা নূর মোহাম্মদ আবু তাহেরকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দিয়েছেন, অনেক যোগ্যতা দিয়েছেন, অনেক কোয়ালিটি তার ভিতর দিয়েছেন এবং তিনি সেটা কিন্তু বাস্তবায়ন করছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অনেক মানুষ আছে তাদের ভিতরে জ্ঞান আছে, কোয়ালিটি আছে, কিন্তু তারা সেটা প্রয়োগ করে না। নূর মোহাম্মদ আবু তাহেরের একটি স্ট্যাটাস আছে, আমি দেখেছি, আমি এতটা মানে তাই সে এতটা মেধাবী একজন মানুষ এবং নেতৃত্ব দিক থেকে এতটা গুণাবলী সম্পূর্ণ অবাক হয়ে গেছি। সুপ্রিয় দর্শক, সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন যে বাংলাদেশের মানুষ মানুষের জন্য কিছু করতে চায়, সাধারণ মানুষের জন্য তারা তাদের টাকা দিতে চায় কিন্তু তারা দেবে এরকম বিশ্বস্ত মানুষ নেই। তিনি কথাগুলো কেন বলেছেন আপনারা জানেন, নূর মোহাম্মদ আবু তাহের সাধারণ মানুষের জন্য কাজ করে থাকেন, সাধারণ মানুষের নির্বিশেষে সাধারণ মানুষের জন্য তিনি কাজ করে থাকেন। তো তার কাছে হাজার হাজার মানুষ তারা কিন্তু ফোন দিয়ে তাকে কিন্তু টাকা দেয়, তার কাছে সব কিছু সাধারণ মানুষের জন্য দেয়। তো তিনি বলছেন আস্থা ভাজন যদি একজন মানুষ হয় তাহলে তার নেতৃত্বে অনেক জনপদকে, অনেক গোষ্ঠীকে, অনেক লোকজনকে, অনেক নিরীহ মানুষকে সেবা দেওয়া সম্ভব। এরকম একজন যোগ্য মানুষ দরকার বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে, এরকম একজন যোগ্য মানুষ থাকলে বাংলাদেশটা অনেক সুন্দর হয়ে যেত। সুপ্রিয় দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন নৈতিক শিক্ষায় শিক্ষিত নেতা আমাদের দান করেন। সুপ্রিয় দর্শক, অনৈতিক চরিত্রের অধিকারী নেতা যদি আমাদের সমাজে আসে আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাবে বা ধ্বংস হয়ে যায় দিন। সুপ্রিয় দর্শক, নূর মোহাম্মদ আবু তাহের কোয়ালিটি, তার এই গুণগুলো আপনারা কীভাবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করার নোকসান হবে। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু।